এবার কলকাতা ছবিটা আমরা দেখানোর দেখার চেষ্টা করব রুমকি রয়েছে আমাদের সঙ্গে রুমকি কলকাতায় আজ কি ছবি দেখতে পাচ্ছো মানুষ কি রকম রাস্তায় বের হচ্ছে গতকালও তুমি যে তাপমাত্রা দেখেছো বা আমরা যে তাপমাত্রা দেখেছি তার সঙ্গে আজকের কি তাপমাত্রার কি ফারাক রয়েছে শুনতো আলিপুর আবহাওয়া দপ্তর যেটা বলছে যে আজ কিন্তু কলকাতার জন্য কমলা সতর্কতা জারি করা হচ্ছে তার কারণ আজকে হয়তো মরসুমের উষ্ণতম দিন হতে পারে সর্বোচ্চ তাপমাত্রা 42 ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে এবং এরই পাশাপাশি সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে 29 ডিগ্রি সেলসিয়াস তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গরম যে বাড়ছে তা কিন্তু এই মুহূর্তে অনুভূত হচ্ছে ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে যে বেশ কিছু জেলায় দক্ষিণবঙ্গের লাল সতর্কতা অর্থাৎ তাপপ্রবাহের লাল সতর্কতা জারি করা হয়েছে তার মধ্যে রয়েছে বাঁকুড়া বীরভূম এবং অবশ্যই পুরুলিয়া এবং দুই বর্ধমান দুই মেদিনীপুর তার সঙ্গে কলকাতা নদিয়া মুর্শিদাবাদ হাওড়া হুগলি এই সমস্ত জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে তাপপ্রবাহের এবং এরই পাশাপাশি সবথেকে উল্লেখযোগ্য যে বিষয় রয়েছে সন্তু তা হচ্ছে উত্তরবঙ্গের তিন জেলায় কিন্তু তাপপ্রবাহের সম্ভাবনার কথা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর অর্থাৎ মালদা এবং দুই দিনাজপুরে কিন্তু তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে আজও এবং এই বিগত বেশ কয়েকদিন ধরে যে গরমটা অনুভূত হচ্ছে সেই গরম কিন্তু আগামী 3 তারিখ পর্যন্ত চলবে বা এই তাপপ্রবাহ আগামী 3 তারিখ পর্যন্ত থাকবে অর্থাৎ যে সতর্কতা মানুষের জন্য রয়েছে তাপপ্রবাহের সেই সতর্কতা কিন্তু আগামী 3 তারিখ পর্যন্ত বজায় থাকছে যদিও তারপর তাপমাত্রার পারদের খানিকটা একদমই রুমকি আমরা আসানসোলের দিকে নজর রাখার চেষ্টা করবো আসানসোলে কি ছবি উঠে আসছে ব্রজো লাগাতার তোমার সঙ্গে আমার প্রতিদিনই এই সকাল 7টার বুলেটিনে দেখা হচ্ছে কথা হচ্ছে আজ কি ছবি উঠে আসছে তুমি বলছো যে পরিবর্তনটা কি গতকালের তুলনায় আজকের পরিবর্তনটা কি পরিবর্তন কিন্তু একটাই সেটা হচ্ছে যে দেখো তাপমাত্রা এবং তাপপ্রবাহের যে পরিবর্তন অর্থাৎ ঊর্ধ্বমুখী নিম্নমুখী নয় কিন্তু প্রতিনিয়ত আমরা প্রতিদিন দেখছি এই তাপমাত্রা বাড়ছে এবং এমন একটা জায়গায় এবার এসে পৌঁছেছে সাধারণ মানুষ কিন্তু এবারে আতঙ্কে ভুগছেন যে কখন সানস্ট্রোক হবে কার কে অসুস্থ হয়ে পড়বে ঠিক এই পরিস্থিতিতে আসানসোল চলছে সকালের দিকে তাপমাত্রা অনেকটা কম কিন্তু বেড়াবেলার সঙ্গে বেড়ে চলার সঙ্গে সঙ্গে সেটা কিন্তু হু করে 40 ডিগ্রিতে পৌঁছে যাচ্ছে সাধারণ মানুষের কাছ থেকে হিন্টস নেই এই যে গরম এই যে আপনারা এখানে রয়েছেন একজন গরম এই গরমে আপনাদের এবার অবস্থাটা কি আমাদের অবস্থা খুব খারাপ আমরা 10টার পর আর বেরোতে পারছি না যা কাজ আমরা সকালে করে নিচ্ছি স্কুলগুলোর টাইমগুলো কমিয়ে দেওয়া হয়েছে বাচ্চাদের অনেক অসুবিধা হচ্ছে আমরা আর এই গরমে থাকতে পারছি না কারণ এসি এই যে গরম এই গরমে কি আপনারা কি ব্যবহার এসি টেসি কিছু ব্যবহার করছেন এসি তো কাজ করছে না কুলারও কাজ করছে না কোনো কিছু কাজ করছে না এই গরমে সব কিছু ফেল আছে সব ফেল কিভাবে ম্যানেজ হচ্ছে সারাদিন আজ সকালেই দেখছি আপনি বাজারে চলে এসেছেন হ্যাঁ তো সকালে বাজার করে ঢুকে যাবো আর আমি বেরোবো না বেরোতে পারছি না এত রোদ এত গরম এই গরমে আমরা থাকতে পারছি না একেবারে দেখো রীতিমতো এবার কিন্তু যে জায়গায় যাচ্ছে এই গরম তাতে কিন্তু সাধারণ মানুষ এবার চাইছেন যে স্বস্তির বৃষ্টি সাধারণ মানুষ রয়েছে এনাদের সঙ্গে একবার কথা বলি দেখো রাস্তায় এখানে কিন্তু অনেক ব্যবসায়ী তারা ছোটখাটো ব্যবসায়ী তারা কিন্তু গরমে কি অবস্থা আপনাদের গরমে কি অবস্থা নেঞ্জে হাল আর কি কিভাবে কিভাবে চালাচ্ছেন এইভাবে চলছে কিভাবে সারাদিন এরকম ভাবে চলে যাচ্ছে প্রচন্ড গরম প্রচন্ড অসুবিধা হচ্ছে তারপর গ্রামে গ্রামে এখন তো মানে এমন পরিস্থিতি পুকুর সব মানে কুয়া সব শুকিয়ে গেছে তার একটা কোনো ব্যবস্থা নেই গ্রামে গ্রামে এখন যদি যান আদিবাসী গ্রামে যান তো ম্যাক্সিমাম জায়গায় আপনাদের মানে পরিশুদ্ধ পানীয় ব্যবস্থা নেই আবার যে সমস্ত কানেকশন আগে ছিল ডিবিসিতে করা হয়েছিল এখন তো সব জলেই পড়ে না তার বিভিন্ন যে জায়গায় মানে ডিপটুয়েল করা হয়েছে মানে স্যালো করা হয়েছে সেখান থেকে প্রায় জলই উঠে যাবে মানে গরমের পাশাপাশি এবার যে জল সমস্যা তীব্র এখন মানে একদমই প্রচুর গরমের পাশাপাশি তীব্র তাপদাহের পাশাপাশি এবার পানীয় জলের কিন্তু সংকট দেখা দিচ্ছে আসানসোলে সেই ছবি উঠে আসছে বাঁকুড়া পুরুলিয়া বীরভূম কলকাতা আসানসোলের ছবি আপনাদের সামনে তুলে ধরলাম পুরো বাংলার ছবি আপনাদের সামনে তুলে ধরলাম 3 মে পর্যন্ত বাংলা জুড়ে তীব্র তাপপ্রবাহের পূর্বাভাস আবহাওয়া দপ্তরের তাপপ্রবাহের লাল সতর্কতা জারি দক্ষিণবঙ্গের একাধিক জেলায় 2 মেদিনীপুর 2 বর্ধমান বাঁকুড়া ঝাড়গ্রাম বীরভূমে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও একই ছবি আমাদের একাধিক প্রতিনিধি প্রতিদিনের মতো আজও রয়েছে বাঁকুড়া থেকে শুরু করে ঝাড়গ্রাম থেকে শুরু করে বীরভূম থেকে শুরু করে আমাদের একাধিক জায়গা থেকে আমাদের প্রতিনিধিরা রয়েছে এই মুহূর্তে বাঁকুড়া পুরুলিয়া বীরভূমের দিকে নজর রাখবো প্রথমে আমি মৃন্ময়ের কাছে যাওয়ার চেষ্টা করবো মৃন্ময় এই মুহূর্তে বাঁকুড়ার ছবি কি গতকালের ছবির সঙ্গে আজকের ছবির কি পার্থক্য মানুষ কি বলছে I'm going to go to the
একবারে সন্ত দেখো দিনের পর দিন বাঁকুড়া জেলার তাপমাত্রার পারদ কিন্তু ক্রমশ বেড়ে চলেছে। তার কারণ আমাদের গতকালও বাঁকুড়া জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 44.2 ডিগ্রি সেলসিয়াস এবং এবছরের বাঁকুড়া জেলার সর্বোচ্চ তাপমাত্রা এখনো পর্যন্ত পৌঁছে গেছে 44.6 ডিগ্রি সেলসিয়াস এবং হাওয়া অফিসের পক্ষ থেকে যেটা জানানো হচ্ছে যে এই তাপমাত্রা কিন্তু আরও বাড়বে, অর্থাৎ বৃষ্টির দেখা কিন্তু এখন মিলবে না এমনটাই কিন্তু হাওয়া অফিসের পক্ষ থেকে জানানো যাচ্ছে। এবং এই তাপমাত্রা বাড়ার সাথে সাথে সাধারণ মানুষ অর্থাৎ বাঁকুড়াবাসীর কিন্তু একটা নাজেহাল পরিস্থিতি তৈরি হয়েছে। আমি সাধারণ মানুষের কাছ থেকে আমি হিন্ট নেওয়ার চেষ্টা করবো, দাদা এই বাঁকুড়া জেলায় যে অতিরিক্ত গরম কতটা অসুবিধায় পড়তে হচ্ছে? প্রচণ্ড অস্বস্তিজনক পরিস্থিতি একটা, বেলা 9টার পর থেকে বাইরে কোনোরকম বেরোনো যাচ্ছে না, লু বইছে রাস্তাতে এবং সন্ধ্যে 7টা পর্যন্ত প্রায় সেই জিনিসটা স্টে করছে। যাই হোক, মোটামুটি কাজকর্ম সব সকালের দিকেই সারতে হচ্ছে, যাদের এমার্জেন্সি কাজ তাদের তো করতেই হবে, কিছু করার নেই। মানে সকাল 9টা পর থেকে রাস্তাঘাটে লোকজন দেখা যাচ্ছে, কমে যাচ্ছে একবারে, মানে চোখে পড়ার মতন কমে যাচ্ছে লোকজন, খুব এমার্জেন্সি কাজ ছাড়া মোটামুটি রাস্তায় লোকজন। আমি আরও হিন্ট নেওয়ার চেষ্টা করবো, এই গরমেতে কতটা অসুবিধায় পড়তে হচ্ছে? অনেক অসুবিধা, খুব সব থেকে বেশি অসুবিধা হচ্ছে যে এত রোদের গরম আর রোদের তাপটা সব থেকে বেশি। হ্যাঁ, এই যে রোদের তাপের জন্য মানুষজন কি এর আগে এই গরম পড়েছিল? না পড়েছিল, কিন্তু এতটা নয়, এতটা গরম হয়নি। এরপরে এবারে দেখছি অনেক বেশি গরম, বুঝেছেন? তারপরে হতে আমি আরো এখানকার যিনি মালিক আছেন এই দোকান, আমি একটু হিন্ট নেওয়ার চেষ্টা করবো যে কিরকম বিক্রি বাটা কিরকম হচ্ছে? আমার তো বিক্রি, চায়ের বিক্রি হাফ হয়ে গেছে, টিফিনও হাফ হয়ে গেছে। কেন কেন এর কারণটা? কারণ গরমের জন্য, গরমের জন্য কেউ খেতে পাচ্ছে না। এবারে আমার মনে হচ্ছে যে দোকান বন্ধ করতে হবে, এই হচ্ছে ব্যাপার। মানে এই বিক্রি বাড়ার যে মানুষজন আসছে কটা পর্যন্ত আসছে? মানুষজন কোথায়, 10টা হলেই মানুষ কেউ আর আসছে না এখানে। মানে আরো আরো পাশাপাশি জানার চেষ্টা করবো যে এই এই গরম, আপনার তো অনেকটাই বয়স হয়েছে, এই গরম কি এর আগে দেখেছেন? না, এর আগে কতদিন দেখিনি, এত গরম দেখা যায়নি। এত গরম বিরাজমান জন্য নোটার নাই বেরোনো যায়নি। মানে ইতিমধ্যে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে বাচ্চাদের এবং বয়স্কদের একদমই মৃন্ময় বাঁকুড়া হিন্ট তো আমরা বীরভূমে তনয়া রয়েছে। তনয়া, ইতিমধ্যে আসানসোল হয়ে বীরভূম হয়ে বর্ধমান হয়ে কলকাতা হয়ে তুমি ঘুরে বেড়াচ্ছ, এই মুহূর্তে বীরভূমের যে তাপমাত্রা, গতকালে তোমার সঙ্গে কথা হচ্ছিল, কাল গতকালের থেকে আজকের কি পার্থক্য রয়েছে, মানুষ কি বলছে? দেখো সন্তু, শুরুটা যেমন তুমি করেছিলে যে রাজনীতির পারদ যেমন চড়ছে, ঠিক একই রকমভাবে তাপমাত্রাও কিন্তু পাল্লা দিয়ে বাড়ছে। এবং এই মুহূর্তে একটা হিন্ট আপনাদেরকে দিয়ে রাখি যে এই যাবত কালে বলা চলে যে এপ্রিল মাসে তাপপ্রবাহের এইরকম স্পেল কিন্তু সাধারণ মানুষও তারা দেখেনি, বিশেষত এই দক্ষিণবঙ্গের মানুষও তারা দেখেনি। তাপপ্রবাহ যেমন সতর্কতা জারি করা হচ্ছে, ঠিক একই রকমভাবে তুমি জানো যে সকাল থেকেই কিন্তু বেশ একটা গরম আবহাওয়া কিন্তু এখানে অনুভূত হচ্ছে। বহু মানুষ এখানে যারা প্রত্যেকটা দিন হয়তো সকালবেলা মর্নিং ওয়াক করতে বেরোন, তার সংখ্যাটাও আজ কম। এখানে একজন ভাই রয়েছেন, আমি একটু কথা বলি তার সঙ্গে। এই রকম গরম অসুবিধা হচ্ছে ব্যবসা করতে, হিন্ট কি দেবেন, মানুষজন তারা কি বেরোচ্ছেন রাস্তায়? অবশ্যই অসুবিধা হচ্ছে, আমাদের যেরকম আমরা কাজকর্ম করে খাই সকাল আগে, সকাল থেকে সকাল সকাল বেরোচ্ছি আমরা, কী করছি যে এত রোদ গরম আমরা তার পাচ্ছি না কাজ করতে, মোটামুটি 10-11টা পর্যন্ত কাজ করে আমরা বাড়ি চলে যাচ্ছি, আবার হয়তো দেখা যাচ্ছে বৈকালে 3:30-4টার পর আমাদেরকে রোদ থেকে বেরোতে হচ্ছে ঘর থেকে, তারপরে আমরা যেটুকু হয় সন্ধ্যে 7টা পর্যন্ত কাজ করে বাড়ি যাই। আজকে বাইরে থেকে এত লোকজন আমাদের শান্তিনিকেতন এখানটাতে ঘুরতে আসে বাইরে থেকে লোকজন, তারা যদি রোদ গরমে না ঘুরতে আসে আমাদের পেটেরও একটা টান পড়ে যায়, কারণ বাইরের মানুষ যদি টুরিস্ট স্পটে যদি না আসে তাহলে তো আমরা তো ঘোরাতে পারি না, দেখাতে পারি না, সেই দিক থেকে আমাদের ইনকামটা অনেকটাই কমে যায়, সেই দিক থেকে আমরাও বঞ্চিত হয়। আগে যেরকম আমরা একটু বেশি ইনকাম করতাম, এখন হয়তো আমাদেরকে 100-150 টাকা। মানে সকাল থেকেই কাউকে দেখতে পাওয়া যাচ্ছে না, যেখানে সামনে সোনাঝুরি হাট রয়েছে, যেখানে শান্তিনিকেতন রয়েছে, বহু পর্যটকরা আসেন কিন্তু এখানে দেখাই যাচ্ছে না কাউকে। আগের তুলনায় এখন মানুষ অনেকটাই মানে চেঞ্জ হয়ে গেছে, মানে আগে যেরকম হয়তো 90% লোক আসতো সেই জায়গায় এখন হয়তো 10% এরকম লোক আসে। আমাদের এখানে বোলপুর শান্তিনিকেতনে টোটো হয়তো আছে নাই নাই করে হয়তো 10,000 টোটো আছে, 10,000-এর মধ্যে হয়তো দেখা যাচ্ছে 500 টোটো হয়তো ভাড়া পায় দর, আর বাকি টোটো হয়তো ভাড়া পায় না, সবাই তো আর পেট চলে না, কেউ কেউ হয়তো ভাড়ার গাড়ি চালায়, 200 টাকা পার ডে জমা লাগে, তাদের সেই ইনকামটাও হচ্ছে না আর কি। হ্যাঁ, তারপর বুঝতেই পারছো যে তিনিও কিন্তু বলেন যেহেতু রাস্তাঘাটে মানুষজন বেরোচ্ছেন না সেই কারণের জন্য সত্যি রুজিরুটির সমস্যা হচ্ছে, কারণ এইটার উপরই ভরসা করে তাদের সংসার চলছে। কিন্তু এরই সঙ্গে আরও একটা হিন্ট এই মুহূর্তে দর্শক বন্ধুদের দিয়ে রাখি, দক্ষিণবঙ্গে এই মুহূর্তে বৃষ্টির কোনো পূর্বাভাস না থাকলেও উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টির প্রভাব
পূর্বাভাস জারি করা হয়েছে আজ, অর্থাৎ কালিম্পং, দার্জিলিং সহ আলিপুরদুয়ার, সেখানে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও মুষলধারায় বৃষ্টি হবে তা না, বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। এবং এর সঙ্গে আরও একটা হিন্ট দিয়ে রাখি যে আগামী 5 তারিখ অর্থাৎ 5ই মে দক্ষিণবঙ্গে যে পরিমাণ দক্ষিণবঙ্গের তাপমাত্রা বাড়ছে, এই মুহূর্তে পুরুলিয়ার দিকে আমাদের নজর রাখতে হচ্ছে। বাঁকুড়া বীরভূমের পর পুরুলিয়ার এই মুহূর্তে কি ছবি অরবিন্দ আমাদের জানাবে। অরবিন্দ, গতকালের তুলনায় আজকের কি পার্থক্য রয়েছে, মানুষ কি বলছে, পুরুলিয়ার কি ছবি উঠে আসছে? দেখো সন্তু, গতকাল বললে ভুল হয়, কারণ গত বেশ কয়েকদিন অর্থাৎ প্রায় 10 দিন ধরে কিন্তু একই রূপ রয়েছে তাপমাত্রা, অর্থাৎ 45 ছুঁই যে তাপমাত্রা, সেই তাপমাত্রা থাকার কারণে তীব্র তাপপ্রবাহ দেখা দিয়েছে এবং তাপপ্রবাহের কারণে ব্যাপক সমস্যায় রয়েছেন মানুষজন। আবহাওয়া অফিস থেকে ইতিমধ্যে হিন্ট দেওয়া হয়েছে যে আগামী 5ই মে অবধি কিন্তু এই তাপপ্রবাহ থাকবে এবং এই প্রখর রৌদ্রে সাধারণ মানুষ বাড়ি থেকে বার হতে চাইছেন না এই সময়। এবং একটা ছবি দেখাতে চাইবো যে দীর্ঘ জলের লাইন কিন্তু দিতে হচ্ছে সকাল থেকে, কারণ ইতিমধ্যে পুরুলিয়া জেলাতে জলসংকট দেখা দিয়েছে, অর্থাৎ জলস্তর নিচে নেমে গেছে পুরুলিয়াতে। অন্যদিকে পুরুলিয়া পৌরসভা থেকেও হিন্ট দেওয়া হয়েছে যে কোনোভাবে জলের অপচয় যাতে না করা হয়, তাছাড়া জল চুরি আটকাতে পৌরসভা বিভিন্ন সময় কিন্তু বিভিন্ন ওয়ার্ডে পর্যবেক্ষণ করছে। অন্যদিকে সাধারণ মানুষ কি বলছে, সাধারণ মানুষ কি বলছেন, কি বলবেন এই তীব্র পরে? প্রচণ্ড দাবদাহ চলছে এবং মোটামুটি জলেরও খুব একটা সাপ্লাই ঠিকমতো নেই, তো মোটামুটি পুরসভার যে সমস্ত ইয়ে আছে তারা চেষ্টা করে যাচ্ছে ঠিকমতো সাপ্লাই দেওয়ার জন্য। পথচারীদের কষ্ট হচ্ছে, হাট বাজারে যে সমস্ত যারা বিক্রি করতে আসছে সবজি তাদেরও বিভিন্ন রকম জলের জন্য বিভিন্ন রকম প্রবলেম দেখা দিচ্ছে। পথচারী যারা তারা রাস্তায় খুব একটা বেরোতে পারছে না, বিভিন্ন ফলের যে জুসের দোকান বা যে সমস্ত শরবতের দোকান সেই দোকানগুলো ভিড় দেখা যাচ্ছে, ছাতুর দোকানে ভিড় দেখা যাচ্ছে। হ্যাঁ, এবং সাধারণ মানুষ সাধারণত 9টা 10টা পরে রাস্তায় তাদের আর দেখা যাচ্ছে না, রোদ্দির যা দাবদাহ। তো বেশিরভাগ ক্ষেত্রেই মানুষ বিভিন্ন রকম হয়তো গামছা ছাতা বিভিন্ন জিনিস ব্যবহার করছে, হাতে জলের বোতল, হ্যাঁ, শরবতের বোতল, লেবুর শরবত এই সমস্ত ব্যবহার করার চেষ্টা করছে। এবং রাস্তা সাধারণত 10টা পরে প্রায় রাস্তা জনশূন্য হয়ে যাচ্ছে, একেবারে জনশূন্য হয়ে যাচ্ছে রাস্তা। অন্যদিকে চিকিৎসকেরা হিন্ট দিচ্ছে যাতে শিশুরা এবং বয়স্করা এই এই তীব্র দাবদাহে যাতে বাড়ি থেকে না বার হয়। আরেকজন রয়েছেন পুরুলিয়াবাসী, তার কাছ থেকে জানার চেষ্টা করবো কীরকম অসুবিধার সম্মুখীন হচ্ছেন। খুবই অসুবিধা, রুমে থাকা যাচ্ছে না আমাদের, প্রচুর গরম, এখন বেরোতে গেলেও 9টার পর আর কেউ বার হচ্ছে না, একেবারে বার হচ্ছে তো 5:30টার পর, নাজেল অবস্থা, একেবারে গরমে হাঁসফাঁস অবস্থা, জলের তো খুবই সংকট, কী আর বলবো, অবস্থা শোচনীয়। রান্নার জন্য জল পাওয়া যাচ্ছে না, খাবার জন্য তো জলই পাওয়া যাচ্ছে না, পৌরসভা লেটে করে জল দিচ্ছে, এটা ব্যাপার হয়ে যাচ্ছে আর কি বলবো, সমস্যায় রয়েছেন। হ্যাঁ, প্রচুর সমস্যা একদমই। অরবিন্দ, পুরুলিয়ার ছবি আমরা দেখলাম।